ব্রেকজিট ব্রিটেনের জন্য কি বয়ে আনলো ব্রিটেন কি অর্জন করলো আর কি হারালো এ নিয়ে ব্রিটেনের অর্থনীতিতে চলছে আলোচনা সমালোচনা তবে ব্রেকজিটের কারণে ব্রিটিশদের অনেক কিছুরই কিন্তু বোধদয় হয়েছে যে আশা নিয়ে ব্রেকজিট করা হয়েছে তার কোনো অগ্রগতি হয়নি ব্রিটেনের সাতান্ন শতাংশ জনগণ আবারও ফিরতে চায় ইউরোপীয় ইউনিয়নে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে তিন বছরে যুক্তরাজ্যের লাভ লোকসান নিয়ে হিসাব নিকাশ চলমান আছে এখনো ক্ষমতাসীন কনজারভেটিভরা মুখে ব্রেকজিটের মুনাফার কথা প্রচার করেই যাচ্ছে অন্যদিকে আদতে ইউরোপীয় জোট থেকে বেরিয়ে দেশটির আখেরে কতটুকু লাভ হলো এ নিয়ে রয়েছে প্রশ্ন ব্রেকজিট পুরোপুরি এক বিপর্যয় সম্পূর্ণ মিথ্যার ভিত্তিতে গড়া বলে মন্তব্য করেছেন খোদ ব্রিটিশ রক্ষণশীল খরানার ব্যবসায়ী গাই হ্যান্ডস ব্রেকজিটের তিন বছরে তার এই দৃষ্টিকোণের ভিত্তিতে এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান যুক্তরাজ্যের নাম করা ব্যবসা প্রতিষ্ঠান টেরা ফার্মার প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান গাই হ্যান্ডস বলেছেন বাস্তবতা হচ্ছে ব্রেকজিট যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন উভয়ের জন্যই লোকসানি সিদ্ধান্ত ইউরোপ যেমন অনেক কিছু হারিয়েছে তেমনি যুক্তরাজ্য কম কিছু হারায়নি ব্রেকজিট কার্যকর করে বরিস জনসন যে আশা দেখিয়েছিলেন তারপরে লিস্ট্রাস তা আরও মিথ্যা দিবা স্বপ্নের দিকে নিয়ে গেছেন বলে মনে করেন হ্যান্স তিনি বলেন একেবারে সিঙ্গাপুর বানিয়ে ফেলার ব্রিটেনকে কথা বলেছিলেন যেটা আদৌ হওয়ার ছিল না ব্রিটেনের স্বাস্থ্যখাতে সবচেয়ে বড় সংকটের দিকটি নিয়ে কথা বললেন ব্রিটিশ রক্ষণশীল বা কনজারভেটিভ পার্টিতে অনুদান দেওয়া ব্যবসায়ী হ্যান্স তার ভাষ্য ব্রিটিশ জনগণ স্বাস্থ্য সেবার ন্যাশনাল হেলথ সার্ভিস বা এনএইচএস এর বিলুপ্তি মেনে নেবে না একইভাবে শিক্ষায় ব্যয় সংকোচন এবং কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়াকে মানবে না তার মতে বোরি জনসন ব্রেকজিট নামের বাসে চড়ানোর বদলে স্বাস্থ্যখাতকে এবং এনএইচএসকে বেগজিট বাসের নিচে ফেলে দিয়েছে গার্ডিয়ান বলছে স্বাস্থ্য সেবা খাতকে মারাত্মক পরিস্থিতিতে ফেলেছে দেখা দিয়েছে চিকিৎসক স্বাস্থ্যসেবা কর্মীর সংকট চার হাজারেরও বেশি ইউরোপীয় চিকিৎসক এনএচএস থেকে সরে গেছেন সব মিলিয়ে যতদিন যাচ্ছে ব্রেকজিটের পক্ষে থাকা ব্রিটিশদেরও যেন মন বদলে আসছে জরিপ বিশেষজ্ঞ জন কার্টিস গার্ডিয়ানকে জানিয়েছেন এখনকার জরিপগুলোর গড় ফলাফল দেখা যাচ্ছে সাতান্ন শতাংশ ব্রিটিশ এখন আবার ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার পক্ষে এদিকে ব্রেক্সিটের ইতিবাচক ফলাফলের সাফাই গিয়ে যাচ্ছে ক্ষমতাশীল কনজারভেটিভ পার্টি তবে খোদ রক্ষণশীল শিবিরের নেতাদেরও ব্রেক্সিট নিয়ে বরিস জনসনের মতো অতি প্রচারণার বদলে এখন মার্জিতভাবে কথা বলতে দেখা যাচ্ছে ব্রেক্সিটের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেওয়া বক্তব্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি বলেছেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসা তিন বছরে তারা সত্তরটি দেশের সঙ্গে বাণিজ্যিক সং বাণিজ্যিক যে সম্পর্ক সেটি বৃদ্ধি করতে পেরেছে সীমান্তে নিয়ন্ত্রণ ফিরে পেয়েছেন তারা আত্মবিশ্বাসের সঙ্গে স্বাধীন রাষ্ট্র হিসাবে এগিয়ে যাওয়ার পথ পার হচ্ছে বা পথ নিয়ে চলছে তারা অর্থনৈতিক প্রবৃত্তির জন্য পরিকল্পনা হাতে নিয়েছেন সামনের সময় এর সুফল পাওয়া যাবে তবে গার্ডিয়ান বলছেন অন্তত এই সময়ে অর্থনৈতিক প্রবৃত্তি কথাটা আর বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য কিনা তা নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যায় কারণ আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ পূর্বাভাসে বলছেন যে উন্নত দেশগুলোর জোট জি সেভেনের মধ্যে একমাত্র যুক্তরাজ্যের অর্থনীতি এবছর এবছরের শেষে আরো সংকুচিত হবে দুই হাজার বিশ সালের একত্রিশ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যায় যুক্তরাজ্য এবং এরপর থেকে কিন্তু যুক্তরাজ্যের অর্থনীতি ধীরে ধীরে খারাপের দিকে চলে যাচ্ছে এই ছিল আমার কাছে সম্প্রতি ব্রেক্সিট তিন বছর পূর্তি উপলক্ষে যে বিভিন্ন অর্থনীতিবিদরা যেসব বক্তব্য দিয়েছেন সে বিষয়ে কিছু বিস্তারিত ব্রিটেনের যে কোনো আপডেট তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি